জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এস ইসলামকে সাসপেন্ড করেছে, শোকজ খান সাসপেন্ড করেছে উত্তর মাননীয় খাদ্য নিয়ামক মহাশয় কাঁদি, ঠিক আছে। এই পরিপ্রেক্ষিতে ডিলারটা আপাতত সাসপেন্ড, এর নিকটবর্তী ডিলারের কাছে ট্যাগিং হয়েছে, এইটাই চিঠি মোদ্দা কথা। এবং এস ইসলামকে অনুরোধ করা হয়েছে তার যে সমস্ত মাল এখন গোডাউনে আছে সেই সমস্ত মাল যার নামে ট্যাগিং হয়েছে তাকে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিকদের উপর হামলার ঘটনায় দুই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করল খাদ্য দপ্তর। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুরে দুই রেশন ডিলারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে গেলে সাব ডিভিশনাল ফুড সাপ্লাইয়ের আধিকারিকদের উপর হামলার অভিযোগ রেশন ডিলারদের বিরুদ্ধে। শামিউল ইসলাম ও জুয়েল শেখ নামের ওই দুই রেশন ডিলারের বিরুদ্ধে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় খাদ্য দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। আজ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়ে শামিউল ইসলাম ও জুয়েল শেখ নামে অভিযুক্ত দুই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবং ওই দুই ডিলারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে জেলা খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয় এবং অভিযুক্ত ডিলারদের রেশন দোকানে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।